عليكم আমি জেসমিন আক্তার বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে আপনারা যদিও ভিউ করেন না সাবস্ক্রাইব করেন না কমেন্ট করেন না তারপরে আমার কোনো লজ্জা শরম নেই তো আমি আসলে একদম বেহায়া তাই আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকের মেনুটা হচ্ছে আমার খুবই খেতে ইচ্ছে করছিল খুবই মানে আজ কয়েকদিন ধরে এত খেতে ইচ্ছে করছিল যে কি করব বলেন আমার তো নিজের বলতে কেউ নেই তাই নিজেই বানিয়ে খেতে হয় সবকিছু আসলে এখন তো আর মা নেই যে মা করে খাওয়াবে তো প্রতিটা জিনিসই এখন মানে যে জিনিসটাই কেন না করি মনে হয় যে যদি আম্মু থাকতে হয়তো বা করে দিত আসলে কিছু করার নেই নিজেকেই করতে হবে তো আমার আসলে খেতে ইচ্ছে করছিল তেলের পিঠা তো তেলের পিঠাটা তো আমি কখনো বানাই নেই ফার্স্ট টাইম বানাবো তেলের পিঠা বানিয়ে খেয়েছি আমার দাদি অনেক খাওয়াতো আমার দাদির কাছ থেকেই শিখেছি বাট এখন এটা ট্রাই করবো যে হয় কি না তো কেমন হয় আপনারা দেখতে থাকেন আর আমার সঙ্গে থাকেন অবশ্যই ভালো হবে কারণ কখন নিয়েছি হচ্ছে চাউলের গুঁড়া আই মিন আপনার হচ্ছে আটার চাউলের গুঁড়া তো এটা আমি ভাঙায় রেখে দিয়েছিলাম তো এটাই হচ্ছে আমি আপনাকে একটু দেখিয়ে নিলাম আর কি তাই এখানে আমি পানি বসিয়ে দিয়েছি এখন হালকা পানিটা কিন্তু দেখেছেন যে হালকা হালকা করে উঠলে উঠছে আই মিন বলক উঠেছে এখন আমার পানিটা হয়ে গেছে এখন জাস্ট পানিটা আমি নামিয়ে নিব এটার মধ্যে আমি চিনি দিব নামিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি এখানে আমি নিয়েছি 2 চামচ চিনি তারপরে একটু পরিমাণে লবণ লবণটা যে দেখাই যাচ্ছে উপর দিয়ে আর নিয়েছি আমি চিনি তো এখানে আমি ওই যে গরম পানিটা করে রেখেছিলাম ওইটা এখানে আমি এখন অ্যাড করে দিব এখন এখানে আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি এই যে আমার পানিটা অ্যাড করে দিলাম এখন চিনিটা এখানে গলতে থাকবে কারণ চিনিটা না গললে হবে কি তেলের পিঠাটা ফুলবে না এবং ভালো হবে না তাই আমি চিনিটা যখন গোলা মানে আই মিন আপনার কি বলে দানা দানা ভাবটা যখন ছেড়ে যাবে তার পরবর্তীতে আবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব চিনিটা আমার মেশানো হয়ে গেছে তারপরে পানিটা যে কুসুম কুসুম করে গরম করেছিলাম ওইটা জাস্ট ঠান্ডা হওয়ার জন্য আমি এটা 10 মিনিট রেখে দিব 10 মিনিট পরে আমি আবারও চলে আসছি এখানে এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি তো এখন আমি এটা মিক্সিং করব আসলে এক হাত দিয়ে ধরে রাখা আর এক হাত দিয়ে করা ভারী টাফ আসলে হয় না তো আমি এটা গুলিয়ে তারপরে আমি আসছি ঠিক আছে গোলানো শেষ হলে তারপর দেখাচ্ছি আমি আবারও মনে হচ্ছে এটা গোলানো হয়েছে বাট আমি শিওর না আসলে আমি তো কখনো বানাই নাই এসকে ফার্স্ট দেখি কেমন হয় করছি তারপর এখানে তেল দিব তেলের পিঠা যদি ডুবো তেলে ভাজা না হয় তাহলে কিন্তু পিঠাটা ফোলে না তো তাই আমি ভালো পরিমাণে তেল নিয়ে নিছি তারপরও দেখা যাক কেক কেমন হয় মনের মতো অনেক ভয় লাগতেছে যে আদৌ হবে কি না জানি না কিংবা নষ্ট হয়ে যাবে কি না যাই হোক সবাই দোয়া করেন যাতে ভালো হয় আমি এখন দেখব যে তেলটা আসলে গরম হয়েছে কি না একটু ফেলে দেখলাম আর কি উফ তেল তো দেখি হাতের দিকে ছিটছি ছিটকে আসতেছে না এখনো গরম হয়নি একটু সময় লাগবে জাস্ট এখন আমি পিঠাটা দিয়ে দেখি হয়েছে কি না আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহই জানে কি হবে আল্লাহ প্লিজ মানুষের মন রক্ষা করার দায়িত্ব তোমার আল্লাহ তোমার ফুলে না কেন কি চিটে পিঠা বাঁচতেছে নাকি ফুলো ফুলো একটু ফুলো অবস্থা এটা কি হলো চিতই পিঠা হয়ে গেল এটা কি কোনো কথা চিতই পিঠাও তো এর চেয়ে ভালো হয় মাম্মাম সরো এখানে অনেক গরম আসলে এই এই পিঠাগুলো আমার দ্বারা সম্ভব না এগুলো আমার দাদি খুব ভালো পারে আর ঢেকিতে পাড়ানো যে ইয়াটা চাউলের গুঁড়াটা
ওইটা আছে পিঠা অনেক ভালো হয় যে আপনার মেশিন দিয়ে যেটা ভাঙায় নিয়ে আসা হয় ওইটাতে বেশি একটা সুবিধা হয় না ভালো হয় না এটা দেখেন কি অবস্থা এটা কি কোনো পিঠা উফ অনেক রাগ লাগতেছে আমার কেন হলো না সবাই পারে আমি কেন পারি না এখন রেখে দিই ভালো হলো না ভালো লাগতেছে না দেখেন চিতো পিঠা এর চেয়ে ভালো হয় কেউ বানাতে পারলে আমাকে একটু খাওয়ায় যায় তো আমার বাসায় এসে আমার অনেক খেতে ইচ্ছে করছিল পিঠা হচ্ছিল না দেখে আমি আরেকটা ছোট কড়াই বসিয়ে দিলাম এখন দেখি এইটাতে হয় কিনা ভাগ্য কি আছে যদি না হয় না হইলো বাট মনে অনেক কষ্ট পাবো কেউ যদি পারো আমাকে একটু এই পিঠা বানিয়ে খাওয়ায় যাও ভাই ভাই বোন যারা আছো না ভাইরা তো পারবা না বাট বোনরা তো পারবা তাই না যেই আমার ভিডিও মানে যেই কেন না দেখো একটু কমেন্ট করে দিও যে আমার পিঠা বানাতে মানে ভুল হয়েছে কিনা যে কারণে হচ্ছে না তাহলে তাহলে পরবর্তীতে আবার চেষ্টা করবো এখন এটাতে কেমন আসে হয় কি না দেখি এটা তো হবে না মনে হচ্ছে এইটাতে একটু হয়েছে জাস্ট একটু ফুলছে যাক অন্তত একটু তো হয়েছে এটা তো খেতে পারবো এই অনেক এবার একটু মনের মধ্যে অনেক শান্তি লাগতেছে যাক তার মানে ওই আমি আমি একটা জিনিস মানে মনে করলাম যে ভালো কড়াইতে দিলাম ওইটাতে হলো না তেড়া বেঁকা কড়াইতে দিলাম এটাতে হচ্ছে কি একটা জিনিস আল্লাহ যাক ভালোই হয়েছে লাস্টে কড়াইটা চেঞ্জ করে দেওয়ার পরে পিঠাগুলো যা একটু হয়েছে যাক ভালোই হয়েছে অন্তত খেতে তো পারবো আসলে এত খাওয়ার ইচ্ছা করছিল পিঠাটা যে কি বলবো যাই হোক আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেন আর কেমন হলো আমার পিঠাটা আমার জানিটা কেমন হলো আমাকে একটু জানাবেন আসলে ফার্স্ট টাইম তো এই জন্য এরকম হয়েছে নেক্সট টাইমে আবার হয়তো বা করবো এর চেয়েও ভালো হবে বাট আমি যখন আমাদের গ্রামের বাড়িতে যাবো আই মিন আমার দাদু বাড়িতে যাব তখন দেখাবো আমার দাদির হাতে পিঠাগুলা অনেক ভালো হয় অনেক ভালো তো যখন যাব তখন তো অবশ্যই দেখতে পাবেন আমার দাদির সব রকমের এমন কোনো পিঠা নাই যে তার হাতে ভালো হয় না সব পিঠাই অনেক ভালো হয় তারপরেও দাদির কাছে এত বসে থাকছি এত পিঠা বানানো দেখছি তারপরেও দাদির মতো হইলো না কেন জানি যাই হোক দুঃখজনক ব্যাপার এটা পরবর্তীতে আবারও ইনশাআল্লাহ যে কোনো একদিন দেখাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে ধন্য করে দিবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ